এই কলা গাছ আবার বিরক্ত শুরু করলো। কতদিন বলেছি কলা গাছটা কাটলো নে, এবার দেখি আমাকে যা করার করতে হবে। আরে রেখা দিদি, এসব তুমি কি করছো? কলা গাছের পাতা এভাবে কাটছো যে, একবার তো বলার প্রয়োজন মনে করলে নে। তোদের মতো গরিবদের আবার কি বলার আছে? হ্যাঁ, কতদিন বলেছি কলা গাছটা এখানে রোপণ করিস নে, তবুও করলি। এখন যে তোদের কলা গাছের ডালপালা আমাদের সীমানায় এসেছে, আর এই ডালপালার জন্য আমার উঠোনে ঠিকঠাক রোদ পড়েনি। দেখ ধানগুলো একটু শুকায়নি। সেজন্য তুমি গাছটার ডাল এভাবে কেটে দিবে? আর কলা গাছ তো আমাদের সীমানায় আছে, পাশাপাশি বাড়ির জন্য দু চারটে ডাল না হয় গিয়েছে, তাতে কি এমন ক্ষতি হয়েছে বাপু? শোন, তোর সাথে এমন মুখ লাগিয়ে ঝগড়া করার সময় আমার নেই। তোদের গাছ আমাদের অসুবিধা করেছে, তাই কেটে দিয়েছি। ভবিষ্যতেও আসলে কেটে দিব, বুঝেছিস? যত সব গিন্নি, ও গিন্নি, ওগো তুমি মাঠ থেকে ফিরেছো? আজ তো দুপুরেও খেতে আসুনি, নিশ্চয়ই খুব খিদে লেগেছে। যাও তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার বাড়ছি। কি গো গিন্নি, কলা গাছটা সবে মাত্র বড় হয়েছে, তাতেই পাতা কেটে ছাগলকে খাওয়ানো শুরু করলে নাকি? আমি তো সকালে অনেকগুলো ঘাস কেটে এনেছি। না গো, আমি কাটিনি। ওই রেখা দিদির বাড়ির দিকে দুটো কলা পাতার ডাল ঝুঁকেছিল না, আর তার জন্য নাকি উঠোনে ছায়া পড়েছে তার, সেজন্য রেখা দিদি কেটে দিয়েছে। আমাকেও কিছু বলেনি জানো। আহ, মহিলাটা বড্ড হিংসুটে, তরতাজা গাছটার ডাল এভাবে কেটে দিল, একটুও মায়া হলো না। ছাড়ো তোর কথা, জানোই তোর ব্যবহার, গ্রামের সবার সাথে হিংসাম করে। আচ্ছা যাকে, তাড়াতাড়ি খেতে এসো। পুলিমা, কোথায় তুই? আয় মা খেতে আয়, তোর বাবা এসেছে। মা, আমি রুমার সাথে খেলতে গেলাম। আয়, দাঁড়া বলছি, একদম ওদের বাড়ি যাস নে। তুই জানিস নে, তোর রেখা কাকিমা আমাদের একদম সহ্য করতে পারে নে। রেখা কাকিমা সহ্য করতে পারে না, কিন্তু রুমা তো অনেক ভালো, আমরা দুজন তো বান্ধবী, আমাদের মাঝে তো কত ভাব। আমি খেলতে গেলাম, রুমা, হ্যাঁ রুমা। শুনলি না তো মায়ের কথা? যা, দুটো কথা শুনে কেঁদে আয়। মেয়েটাকে কেন যে বোঝাতে পারি না বাপু। কাকিমা, ও কাকিমা, রুমা কোথায় গো? তখন থেকে ডাকছি, সাড়াই দিচ্ছে না। হ্যাঁ রুমা, রুমা খেলতে যাবি না? এই যে এলেন পাটের বিবি, সকাল সকাল আমার মেয়েটার মাথা কেটে। রুমা বাড়িতে নেই, আর তোর সাথে খেলতেও যাবি নে। এই মেয়ে, তোকে বলেছি না আমার মেয়ের সাথে একদম মিশবি নে, তবুও কেন ঘুরঘুর করছিস? হ্যাঁ কাকিমা, তুমি এত খারাপ ব্যবহার কেন করছো? আমি আর রুমা তো দুজন অনেক ভালো বন্ধু, তাহলে কেন মিশবো না বলো তো? রুমাকে দেখে দাও না কাকিমা। এই শোন, একদম তর্ক করবি নে, বললাম না রুমা বাড়িতে নেই, যা তো এখান থেকে, গান গান করিস নে। বাবা, এবার আমি কিন্তু অনেকগুলো ডালের বড়া খাবো, মাকে বলবি না এতগুলো। গরম গরম ডালের বড়া খেতে অনেক মজা। তাই নাকি রে মা, ভাদ্র মাসে এই তালের বড়া খেতে সত্যি খুব মজা রে। চল চল, তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি যাই। কাকিমা, ও কাকিমা, ফুলি কোথায় গো? আজ আমার ডাকতে যায়নি কেন? ওই কি শরীর খারাপ হয়েছে? না রে মা, তোকে তো ডাকতে গিয়েছিল, তারপর তোর মা দুটো কথা শুনিয়ে দিয়েছে, অমনি মেয়েটা রাগ করে পুকুর ঘাটে মন খারাপ করে বসে আছে। আরে ধুর, মাকে নিয়ে আর পারিনি,
সবার সাথে রাগ করি। কিরে তুই এখানে বসে আছিস, খেলতে যাবি নি? রুমা তুই কেন এসেছিস? কাকিমা জানলে তোকে বকবে তো। আরে ধর, ছাড় তো মায়ের কথা, লুকিয়ে এসেছি, অনেকক্ষণ খেলবো আজ, চল চল মাঠের পাড়ে যাই। মা, ডালের বড়াগুলো খেতে খুব মজা হয়েছে গো। তাই নাকি রে মা? খা খা, পেট শান্তি করে খা, সবই তো তোর জন্য বানালুম, যত ইচ্ছে খা। কি সুন্দর পাকা ডালের গন্ধ ভেসে আসছে মা, পাশের বাড়ির কাকিমা মনে হয় ডালের বড়া ভাজছে, কি সুন্দর গন্ধ ভেসে আসছে। মা আমার না খুব ডালের বড়া খেতে মন চাচ্ছে গো, কাকিমার কাছে কি একটু চাই? এই একদম না, একদম চাবি নে, তোর বাবা এলে তোর বাবাকে বলবো কোন দুটো তাল কিনে আনতে, আর আমি তোকে নিয়ে যেতে তালে বড়া বানিয়ে খাওয়াবো, কেমন? এবার নে মন দিয়ে পড়। ঠিক আছে মা। বলছি মা, আমি কি আর দুটো তালের বড়া দাও তো, ফুলিকে গিয়ে দিয়ে আসি। জানো মা, ফুলি তালের বড়া খেতে খুব ভালোবাসে। কেন রে কেন? ওই পাশের বাড়ির গরিব মেয়েটার প্রতি তোর এত দরদ কেন রে? তুই ওকে একদম তালের বড়া দিবি নে, কষ্ট করে বানিয়ে দিয়েছি, পেট ভরে খা, অন্যের জন্য এত ভাবতে হবে নে, বুঝেছিস? মা তুমি এত হিংচুটে কেন বলো তো? পাশের বাড়ির কাকিমা তো কিছু বানালে আমার জন্য পাঠিয়ে দেয়, আবার মাঝে মাঝে ঠিকও খাওয়ায়। দাও না দুটো বড়া, মা ফুলিকে দিয়ে আসি। রুমা চুপ করবি তুই? মুখ না চালিয়ে হাত চালিয়ে চুপচাপ খা। বাচ্চা দুটো খেতে দিবি রে, দুদিন ধরে কি চুটি খাইনি, বড্ড খিদে পেয়েছে। আহা রে বুড়িমা, তুমি এখানটায় বসো, আমি বউকে বলছি খাবার দিতে। বউ, ও বউ, খাবার দাবার কিছু আছে? এক খোদার তো বুড়িমা এসেছে। খাবার দাবার কিছু নেই, জল খাইয়ে বিদায় দাও। তা বললে হয় নাকি, কত আশা করে এসেছে বুড়িমা, ঘরে যখন কিছুই নেই তাহলে দুটো তালের বড়াই দাও না, বুড়িমা খেয়ে একটু শান্তি পাক। ইস, তোমার কাণ্ড দেখে আমার মরে যেতে ইচ্ছে করছে। কোথাকার না কোথাকার একজন উড়ে এসে জুটলো, তাকে নাকি এখন তালের বড়া খাওয়াতে হবে। বিদায় করো তো ওই বুড়িকে, যত সব। ঠিক আছে মা, তুমিকে আলাদা করে দিতে হবে না, আমি আমার ভাগের তাই বুড়িমাকে দিয়ে আসছি। এই মেয়ে, দাঁড়া বলছি দাঁড়া। এই না বুড়িমা, তালের বড়া খাও। একদম দিবি না বুড়িকে। এই বুড়ি, আর কোনো বাড়ি চোখে দেখিস নি? যেই না দেখেছিস এ বাড়িতে তালের বড়া ভাজা হচ্ছে, অমনি গন্ধ শুকে শুকে চলে এলি, তাই নে লোভী বুড়ি কোথাকার। চি চি বাচ্চা, তোর ব্যবহার এত খারাপ, সামান্য দুটো তালের বড়ার জন্য আমার সাথে এমন খারাপ ব্যবহার করলি, আমি অভিশাপ দিচ্ছি, এই তালের বড়া তোদের কারো মুখে চড়বে নে, তোরা আর কোনোদিনও তাল চোখে দেখবি নে, এই আমি বলে দিলুম। বউ খামোকা, তুমি বুড়ি মানুষটার সাথে খারাপ ব্যবহার করলে, এখন সত্যি সত্যি যদি বুড়িমার অভিশাপটা লেগে যায় তখন কি হবে? ছাড়ে তো সব, এরকম কতজন অভিশাপ দিবে, দিতে পারলে সবার কাছেই ভালো। যাক গে, চলো তুমি দুটো তালের বড়া খেয়ে নাও। এ কি, তালের বড়াগুলো কোথায় গেল? সবগুলো তো কড়াইয়ে ছিল। আরে মা, প্লেটের বড়াগুলো তো অদৃশ্য হয়ে গেল, তাহলে কি সত্যি সত্যি বুড়িমায়ের অভিশাপ লেগে গেল? রামুদাদা, রামুদাদা, তোমার দোকানে তাল আছে গো, আমায় একটা ছোট মোটো তাল দাও দেখি, মেয়েটা বায়না ধরেছে, তালের বড়া খাবে, ভালো দেখে দিও। তাল তো নেই দাদা। তাল নেই মানে? তালের মৌসুম চলছে,
আর তুমি বলছো তাল নেই। তুমি দেখছি এখনো কিচ্ছু শুনোনি। আমাদের গ্রামে এক আজগবি ঘটনা ঘটেছে গো। একদিনের মাঝেই সব তাল অদৃশ্য হয়ে গেছে। হাট বাজার দোকান পাট কোথাও তাল পাওয়া যাচ্ছে না। এমনকি গ্রামের কোনো তাল গাছেও তালের ছিটি ফোটাও নেই। কি বলছো রামু দাদা, এ তো ভারী রহস্যজনক কথা। হঠাৎ তাল এভাবে আমাদের গ্রাম থেকে বিলীন হয়ে গেল, তাহলে গ্রামের বাকি মানুষগুলো তো তালের পিঠা বড়া কিছুই খেতে পারবে না। মারে তুই একটু বোঝার চেষ্টা কর, কোথাও তাল পাওয়া যাচ্ছে না। না আমি মানি না, তুমি তাল নিয়ে এসো, তাল নিয়ে এসো। ও মা, বাবাকে বলো না তাল আনতে। শোন মা, তাল যেহেতু পাওয়া যাচ্ছে না, তাহলে তোকে আমি অন্য একটা বড়া বানিয়ে খাওয়াবো। যে বড়া খেতে না, তালের বড়ার চেয়ে অনেক সুস্বাদু হবে জানিস। তুমি সত্যি বলছো মা? তাহলে আজ বিকেলে কিন্তু বানাবে। আমি বলে দিলাম। আচ্ছা বাপু, আচ্ছা ঠিক আছে, এবার যা খেলতে যা। কি গো গিন্নি, তুমি আবার কলা পাতা কাটছো কেন? কি করতে চাইছো বলো তো? আর মেয়েটাকে মিথ্যে আশ্বাস দিলে যে। এত বুঝতে হবে নি তোমায়, বিকেল হলেই বুঝবে। যাও এখন কাজে যাও তো। কিসের বড়া গো, খুবই সুস্বাদু হয়েছে খেতে। এটা হলো কলা পাতার বড়া। মন ভরে খা মা, মন ভরে খা। কি কলা পাতার বড়া? কলা পাতা দিয়েছি বড়া তৈরি করা যায়, এটা তুমি কি করে জানলি মা? বিপদে পড়লি রাস্তা এমনি বের হয় বুঝেছিস? এবার যা তো পাশের বাড়ির কাকিমাদের ডেকে আন, আর গিয়ে বল মা তোমাদের কলা পাতার বড়া খেতে ডাকছে। যা যা, নতুন বড়া বানিয়েছি, পাশের বাড়ির মানুষগুলোকে চেড়ে খাবো নাকি? হ্যাঁ ঠিক আছে মা, আমি যাচ্ছি। নাও 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 বিনোদ দাদার একা দিদি, খাও শুরু করো, ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে নে। রুমা মা খারে মা খা। ও মা, দিদি তুমি এমন মন খারাপ করে আছো কেন? কি হলো তোমার? তোমরা এত ভালো গো, আমি কিনা দিনের পর দিন তোমাদের সাথে খারাপ ব্যবহার করলুম, হিংসামো করে কলা গাছের পাতা কেটে দিলুম, আর আজ কিনা সেই তুমি কলা পাতার বড়া বানিয়ে আমাকে ডেকে খাওয়াচ্ছো। জানো তো কাকিমা, স্কুলে ম্যাডাম বলেছে খারাপ মানুষ যতই খারাপ ব্যবহার করুক, তার সাথে কখনোই খারাপ ব্যবহার করতে নেই। সে যদি শত্রু হয় তবুও খারাপ ব্যবহার করতে নেই, কেননা ব্যবহারের যে বংশের পরিচয়, বুঝেছ? ভালো ব্যবহারে খারাপ মানুষেরা এমনি ভালো হয়ে যায়। পলিমা তুই আমাকে ক্ষমা করে দিস মা, আজ আমার খারাপ ব্যবহারের জন্য তোরা এবার তালের বড়া খেতে পারলি নে। সেদিন যদি বুড়িমার সাথে খারাপ ব্যবহার না করে দুটো তালের বড়া খেতে দিতুম, তাহলে আর আজ এই দিনটা দেখতে হতো নি। আমার খারাপ ব্যবহারের জন্যই বুড়িমা তালের বড়ার উপর অভিশাপ দিয়েছে। দিদি এখন আর কেঁদে কি লাভ বলো তো? তুমি তো তোমার ভুল বুঝতে পেরেছো। কেঁদো নে, আর কেঁদো নে। আমি আর কোনোদিনও কারোর সাথে হিংসামো বা খারাপ ব্যবহার করবো নি, সবাইকে ভালোবাসবো। হয়েছে হয়েছে, এবার চলো তো সবাই সবাই মিলে মায়ের হাতে গরম গরম কলা পাতার বড়া মজা করে খাই। রূপসা নদী থেকে তানুপুর গ্রামে যাওয়ার বড় রাস্তাটার দুই পাশে আনন্দ কেল্লা আর উচ্ছ্বাস কেল্লা নামে দুটো বাড়ি মুখোমুখি দাঁড়িয়ে আছে। আনন্দ কেল্লাতে ছোট্ট দিঘি তার মা সুবর্ণার সাথে থাকতো, আর উচ্ছ্বাস কেল্লাতে পূজা তার বাবা মার সাথে থাকতো। আরে স্বপ্না বৌদি, যে মেয়েকে নিয়ে কোথায় গিয়েছিলেন? এ কারণেই বুঝি পূজা মা দিঘির সাথে আজ খেলতে যায়নি। আর বলবেন না দিদি, গতকাল হঠাৎ করে
আমার মা অসুস্থ হয়ে পড়েছিল, তাই মাকে দেখতে বাপের বাড়িতে গিয়েছিলাম, আর ফিরতে ফিরতে দুপুর হয়ে গেল। আচ্ছা পিসিমা, দিঘি নিশ্চয়ই বাড়িতে আছে। মা, আমি চললাম দিঘির বাড়িতে, ওর সাথে খেলবো। এই বলে পূজা দিঘির সাথে খেলতে সুবর্ণাদের বাড়িতে যেতে থাকে। পূজা, বলছি আজ আমি রূপসা নদীর ধারে ঘুরতে যাব, তুই আমার সাথে যাবি? না রে দিঘি, আজ আমি তোর সাথে যেতে পারবো না রে। মা আজ আমায় একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরতে বলেছে। তাড়াতাড়ি যদি বাড়িতে না যাই তাহলে মা আমাকে ভীষণ বকবে রে। ও তাই বুঝি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজ যাব না, অন্য কোনো দিন যাব। আর তুই এখন তাহলে তার বাড়িতে যা, আমাকেও একটু দোকানে যেতে হবে, মা যেতে বলেছে। এরপর পূজা বাড়ি ফিরে যায় আর দিঘি একটা দোকানে যায়। দিঘি দোকান থেকে বাড়ি ফেরার সময় একজন মহিলাকে দেখতে পায়, যিনি কিছু ব্যাগপত্র নিয়ে রাস্তার ধারে বসেছিলেন। আর ওই মহিলাটাকে দেখে দিঘি ওই মহিলাটির কাছে যায়। এ কি কাকিমা, কি হয়েছে আপনার? আপনি এমন ব্যাগপত্র নিয়ে এভাবে এখানে বসে আছেন কেন? আর বলো না মা, আমি এসব ব্যাগপত্র নিয়ে হাঁটতে গিয়ে পায়ে আঘাত পেয়েছি, এখন আর হাঁটতে পারছি না। সামনের ওই বড় বাড়িটাতে আমি থাকি, কিন্তু দুর্ভাগ্য হলো আমার কোনো সন্তান নেই, তাই স্বামীর মৃত্যুর পর থেকে আমি একাই ওই বাড়িতে থাকি। কিন্তু আজ ভীষণ কষ্ট হচ্ছে, আমার যদি তোমার মতো একটা সন্তান থাকতো তাহলে সে হয়তো আমাকে এই ব্যাগপত্রগুলো বাড়িতে নিয়ে যেতে সাহায্য করতো, আমাকে এভাবে রাস্তার ধারে বসে থাকতে হতো না। ও কিন্তু আপনি অত ভাববেন না কাকিমা, আমাকে ব্যাগপত্রগুলো দিন, আমি আপনাকে বাড়িতে যেতে সাহায্য করছি। এরপর দিঘি মিনতি নামের ওই মহিলার ব্যাগপত্রগুলো নিজে নেয় আর মিনতিকে তার বাড়িতে পৌঁছে দেয়। তারপর থেকে মিনতির অনুরোধে দিঘি মাঝে মাঝে মিনতির বাড়িতে যেত, মিনতির সাথে গল্প করত, মিনতি দিঘিকে খাবার খেতে দিত। এভাবেই কিছুদিন কেটে যায়। একদিন মিনতি সুবর্ণাদের বাড়িতে আসে। বলছি সুবর্ণা, তোমার মেয়ে দিঘি তো বেশ ভালো আর মিষ্টি স্বভাবের। আচ্ছা তোমার স্বামী তো মারা গেছে, তুমি একলা মানুষ, বেশ কষ্টেই আছো বোধহয়। তার উপর আবার একটা মেয়ে ঘরে আছে, মেয়েকে লেখাপড়া করানো, মেয়ের চাকরি, আবার মেয়েকে তো বিয়েও দিতে হবে, এসব তো অনেক টাকার ব্যাপার। তুমি কি একা এই অবস্থায় সেসব করে উঠতে পারবে? তাই বলছিলাম যে তোমার মেয়েটাকে তুমি আমাকে দিয়ে দাও, আর আমার তো অনেক ধন সম্পদ আছে আর টাকা পয়সাও আছে, আমি ভালোভাবেই তোমার মেয়েকে বড় করে তুলব আর ওকে ভালো চাকরিও নিয়ে দেব। এসব আপনি কি বলছেন দিদি? না, আমি কিছুতেই আমার মেয়েকে আপনাকে দিতে পারবো না, যত কষ্টই হোক ওকে আমি আমার কাছেই রাখব। সুবর্ণা পূজাকে দিতে অস্বীকার করায় মিনতি ভীষণ রেগে যায় আর রাগ করে সুবর্ণার বাড়ি থেকে বেরিয়ে যায়। মিনতি যখন সুবর্ণাকে এসব কথা বলছিল তখন পূজার বাবা নীরব আড়ালে দাঁড়িয়ে সব কথা শুনতে পায়, আর এসব শুনে নীরবের বেশ লোভ হয়। আর মিনতি যখন সুবর্ণাদের বাড়ি থেকে বের হয় তখন নীরব মিনতির কাছে যায়। দিদি, আমি নীরব, সামনের ওই বাড়িটাতেই থাকি। আসলে দিদি, আমি আড়ালে দাঁড়িয়ে আপনাদের সব কথা শুনেছি, আর সুবর্ণা দিদি তো ভীষণ বোকা, তাই আপনার প্রস্তাবে রাজি হয়নি। কিন্তু আপনি যদি চান তো আমি আমার মেয়ে পূজাকে আপনাকে দিতে চাই, পূজাও তো দিঘির বয়সী আর দিঘির মতোই মিষ্টি। নীরবের এসব কথা শুনে মিনতি পূজাকে নেয়ার জন্য রাজি হয়। তারপর মিনতি নীরবের সাথে নীরবের বাড়িতে যায়।
নীরব স্বপ্নাকে সব কথা খুলে বলে। এরপর মিনতি ব্যাগ থেকে একটা কাগজ বের করে আর নীরব স্বপ্নার হাতে দেয়। বলছি, তোমরা এই কাগজপত্রগুলোতে স্বাক্ষর দাও তো, এই কাগজপত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমার মেয়ে পূজা যখন বড় হয়ে চাকরি করবে তখন এই কাগজপত্রগুলো দরকারে লাগবে। মিনতির কথা শুনে নীরবার স্বপ্না কাগজটাতে স্বাক্ষর করে। তারপর মিনতি পূজাকে নিয়ে তার বাড়িতে যায়। এরপর বেশ কয়েকদিন কেটে যায় আর ধীরে ধীরে মিনতির আসল রূপ বেরিয়ে আসে। মিনতি পূজাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতো, এমনকি পূজাকে সে বাইরেও যেতে দিত না। এভাবে মিনতির অত্যাচার আর একা একা বাড়িতে থাকতে থাকতে পূজা ভীষণ অসুস্থ হয়ে পড়ে আর মিনতি পূজাকে হাসপাতালে ভর্তি করায়। পূজার অসুস্থতার খবর শুনে নীরবার স্বপ্না হাসপাতালে যায়। তারপর ডাক্তার নীরবার স্বপ্নাকে ডেকে বলে, বলছি আপনারা তো পূজার বাবা মা, তাই আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি। পূজা আসলে মানসিকভাবে বেশ অসুস্থ হয়ে পড়েছে। ওর সব রিপোর্ট দেখে মনে হচ্ছে ওর ওপর অনেক অত্যাচার করা হয়েছে, এমনকি ওকে বাইরের আলো বাতাসেও যেতে দেওয়া হয়নি, তাই এমন অসুস্থ হয়েছে। ডাক্তার এসব কথা শুনে নীরবার স্বপ্না ভীষণ ঘাবড়ে যায় আর মিনতির কাছে গিয়ে পূজাকে ফেরত চায়। তখনই মিনতি সেই কাগজপত্রগুলো বের করে দেখায় আর বলে, আপনারা তো আপনাদের সন্তানকে আমার কাছে বিক্রি করে দিয়েছেন, তাই আপনারা কিছুতেই আপনাদের মেয়েকে ফেরত চাইতে পারেন না। মিনতির এসব কথা শুনে নীরবার স্বপ্না ভীষণ ঘাবড়ে যায়। তারা দুজন কাঁদতে থাকে। মিনতিদের এসব কথা সুবর্ণা আড়াল থেকে শুনতে পায় আর সে তাদের কাছে আসে। বাচ্চা বিক্রি, এসব আপনি কি বলছেন? পূজাকে আপনি কিনে নিয়েছেন আর এই যুগের মানুষ হয়ে আপনি বাচ্চা বিক্রির দলিল দেখাচ্ছেন? এসব তো ভিত্তিহীন। এরপর সুবর্ণা মিনতিকে অনেক বোঝায় আর শেষ পর্যন্ত মিনতিও পূজাকে ফেরত দেওয়ার জন্য রাজি হয়। এরপর কয়েকদিন কেটে যায়। তারপর পূজা যখন সুস্থ হয় তখন নীরব আর স্বপ্না পূজাকে তার বাড়িতে ফিরিয়ে নিয়ে যায় আর পূজাকে বাড়িতে ফিরতে দেখে সুবর্ণার দিঘিও ভীষণ খুশি ছিল। আর তারপর থেকে তারা আবারও দুই পরিবারের মানুষ সুখে শান্তিতে তাদের দিন কাটাতো। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? আশা করছি ভালো লেগেছে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য এক অন্য রকম গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।